আসসালামু আলাইকুম, স্বাগতম ভোরের নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম। আজকের খবরে থাকছে, বাজারে নতুন পেঁয়াজ উঠলেও দাম কমছে না, সরকারের হস্তক্ষেপে রায় বদলে দেয়া হয়েছে বললেন মির্জা ফখরুল, আওয়ামী লীগ সম্মেলনে সভাপতি পদে পরিবর্তন আসবে না বললেন ওবায়দুল কাদের। আজকের আয়োজনে আরও থাকছে, অপরিপক্ক পেঁয়াজ বিক্রিতে আমরা উদ্বিগ্ন বললেন কৃষিমন্ত্রী, রাজধানীতে কৃষকের বাজার উদ্বোধন, মাথায় টুপি দেখলেই জামায়াতি বলবেন না বললেন নানুক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতিদিনের টাটকা সংবাদের আপডেট জানতে আমাদের চ্যানেল এক্ষণে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বাজারে নতুন পেঁয়াজ উঠলেও দাম কমছে না, বাজারে এসেছে নতুন মৌসুমের দেশি পেঁয়াজ। এছাড়া গত 15 দিনে বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমার কোনো লক্ষণই নেই নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। আজ রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পুরনো দেশি পেঁয়াজ 250 থেকে 260 টাকা, নতুন দেশি পেঁয়াজ 180 থেকে 200 টাকা ও আমদানিকৃত পেঁয়াজ 130 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি পেঁয়াজের মধ্যে চীনা পেঁয়াজের দামটাই কেবল কম, বেশ বড় বড় আকারের এই পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিনে দেশের বাজারে মেঘনা, সিটি ও এস আলম গ্রুপের কয়েক হাজার টন পেঁয়াজ এসেছে, সেসব পেঁয়াজ টিসিবির মাধ্যমে বাজারে বিক্রিও করা হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় কম। একই অবস্থা নতুন দেশি পেঁয়াজের ক্ষেত্রেও। পেঁয়াজ আমদানিকারক নারায়ণ চন্দ্র বলেন, এবার বন্যা ও বৃষ্টির কারণে নতুন দেশি পেঁয়াজ পুরোদমে বাজারে আসতে দেরি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু পেঁয়াজ আসা শুরু হয়েছে, আশা করছি এই মাসের মধ্যে বাজারে দেশি পেঁয়াজ পুরোপুরি উঠবে, তখন দাম কমে আসবে। এদিকে শীত মৌসুমের সবজির দামও বেশি, প্রতি বছর শীত মৌসুমের শুরু হতেই সবজির বাজারে ইতিবাচক প্রভাব পড়ে, দাম কমতে শুরু করে সবজির, কিন্তু এবার সব ধরনের সবজির দামই আকাশ ছোঁয়া। সপ্তাহের ব্যবধানে দু একটি সবজির দাম কিছুটা কমলেও এখনো সবজির দাম বেশি। আজ রাজধানীর কাউরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার কয়েকটি বাজারে খোঁজ নিয়ে এইসব তথ্য পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের এই দাম বৃদ্ধিতে বিপদে পড়েছে স্বল্প আয়ের মানুষ। সরকারের হস্তক্ষেপে রায় বদলে দেয়া হয়েছে বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলায় সরকার সরাসরি হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার জামিনের বিষয়ে বুধবার রাতেই মেডিকেল বোর্ডের রিপোর্ট চূড়ান্ত হয়েছে। সরকারের সরাসরি হস্তক্ষেপে বুধবার রাতে খালেদা জিয়ার জামিনকে বদলে দেওয়া হয়েছে, যা আদালত অবমাননার শামিল। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কায়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি 7 দিন পিছিয়ে দেয়া এবং বেগম জিয়ার আইনজীবীদের মৌখিক আবেদন গ্রহণ না করায় সমগ্র জাতি আজ শুধু হতাশাই নয় বিক্ষুব্ধ হয়েছে। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলার শুরু থেকেই সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পান তাকে সেটুকু দেওয়া হয়নি। এ ধরনের মামলায় সাধারণত 7 দিনের মধ্যে জামিন হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে এটা হয়নি। তার জামিন পদে পদে বাধা দেয়া হচ্ছে। তার জামিন না দেয়াটা প্রচলিত রীতিনীতির বিরুদ্ধেই শুধু নয়, অমানবিকও বটে। বিএনপির মহাসচিব বলেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ স্বাস্থ্য প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আমরা মনে করি আদালত অবমাননা করেছেন। আনঅফিসিয়াল সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতে বেগম জিয়ার স্বাস্থ্য রিপোর্ট চূড়ান্ত হয়েছে, কিন্তু এটা জমা দেয়া বন্ধ হয়েছে সরকারের সরাসরি হস্তক্ষেপে। আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে পরিবর্তন আসবে না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি পদে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের 21তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির বৈঠকে তিনি এ কথা জানান। আগামী জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, একটা পদে কোনো পরিবর্তন
আসবে না, সেটা হচ্ছে আমাদের পার্টির সভাপতি, আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। তিনি ছাড়া আমরা কেউই অপরিহার্য না। তিনি এখনো আমাদের জন্য প্রাসঙ্গিক অপরিহার্য। তৃণমূল পর্যন্ত সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি বলেন, এর পরের পদটা কাউন্সিলরদের মাইন্ডসেট করে দেয়, সেটাও তিনি ভালো করে জানেন। আর দল কিভাবে চলবে, কাকে দিয়ে চলবে, সেটাও তিনি জানেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, পরিবর্তন করলেও তার ইচ্ছা। তিনি ডিসাইড করবেন এ ব্যাপারে কারো কোনো কথা থাকবে না। আদালত প্রাঙ্গণে বিএনপি পন্থী আইনজীবীদের হট্টগোলের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, এটা কোনো রাজনৈতিক মামলা নয় যে রাজনৈতিকভাবে সরকার মুক্তি দিতে পারে, এটা হলো দুর্নীতির মামলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির মামলায় সরকারের কিছু করার নেই, এটা আদালতের বিষয়। যদি রাজনৈতিক মামলা হতো, আজকে তারা কথায় কথায় বলে রাজনৈতিকভাবে আটকে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে, এগুলো মিথ্যা এবং সত্যের অপলাপ, বিষয়টি তারা জেনে শুনেই মিথ্যাচার করছে। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে তারা রণাঙ্গন সৃষ্টি করেছে, এটা সবাই দেখেছে। আদালতের ভিতরে শেষ পর্যন্ত প্রধান বিচারপতিকে কমেন্ট করতে হয়েছে, আমি এমন ঘটনা কখনো দেখিনি, বাড়াবাড়িরও একটা সীমা আছে। আমি মনে করি আদালতের ভিতরে আদালত কক্ষে তারা যে অদ্ভুতপূর্ণ আচরণ করেছে, হট্টগোল করেছে, সেটা ক্ষমার অযোগ্য। সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও দফতর কমিটির আহ্বায়ক পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরিপক্ক পেঁয়াজ বিক্রিতে আমরা উদ্বিগ্ন, বললেন কৃষিমন্ত্রী। রাজধানীতে কৃষকের বাজার উদ্বোধন, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, লাগামহীন মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অপরিপক্ক পেঁয়াজ বিক্রি নিয়ে আমরা উদ্বিগ্ন। জানুয়ারিতে পেঁয়াজ উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে সরাসরি কৃষকদের বাজারজাত করা সবজির হাট কৃষকের বাজার এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এরপর পেঁয়াজের পরিস্থিতি সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, পেঁয়াজ এখনো বড় হয়নি, আরো অনেক বড় হওয়া দরকার, আমরা এটা নিয়ে শঙ্কিত আছি। কৃষকরা ছোট ছোট পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে, জানুয়ারি মাসে কি উপায় হবে, পেঁয়াজের উৎপাদন কমে যাবে। অন্যদিকে দেশে পর্যাপ্ত পরিমাণ চালের মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মোটা চালের চাহিদা নেই উল্লেখ করে তিনি বলেন, মোটা চাল বিক্রি করতে পারি না আমরা, ওএমএস এর গাড়ি যায় তারা চাল বিক্রি করতে পারে না, ডিলাররা এক টনও চাল তুলছে না, কোনো গ্রাহক নেই। মোটা চাল খারাপ কিছু না, পুষ্টির দিক দিয়ে ভালো, নিজ ক্ষেতে উৎপাদিত পণ্য সরাসরি ঢাকায় এনে বিক্রি করার সুযোগ তৈরির অংশ হিসেবে প্রথমবারের মতো চালু হলো কৃষকের বাজার। এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্য দাম ও ক্রেতাদের ফরমালিন মুক্ত কৃষি পণ্য দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আগামীতে দেশের অন্যান্য জেলা উপজেলাতেও এ ধরনের বাজার চালু করার কথা জানান তিনি। এদিকে শীত মৌসুমের সবজির দামও বেশি, প্রতি বছর শীত মৌসুমের শুরু হতেই সবজির বাজারে ইতিবাচক প্রভাব পড়ে, দাম কমতে শুরু করে সবজির, কিন্তু এবার সব ধরনের সবজির দামই আকাশ ছোঁয়া। সপ্তাহের ব্যবধানে দু একটি সবজির দাম কিছুটা কমলেও এখনো সবজির দাম বেশি। মাথায় টুপি দেখলেই জামায়াতি বলবেন না, বললেন নানক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, জুমার নামাজের আজান দিলে নামাজ পড়তে যাবেন। তিনি বলেন, মাথায় টুপি দেখলে কাউকে জামায়াত বলে উপহাস করবেন না, হুজুরদের শুধু ব্যবহার করেছেন জিয়াউর রহমান আর জামায়াতিরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্মানের আসনে বসিয়েছেন, মাদ্রাসা মসজিদেরও উন্নয়ন করছেন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী তাদের কমিটিতে ঢুকতে দেবেন না, তাদের ঝেঁটিয়ে বের করে দেয়া হবে, তবে ভালো মানুষের জন্য দরজা খোলা রাখবেন, জানালা খোলা রাখবেন, সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, নীতি নৈতিকতা রয়েছে,
এমন ব্যক্তিদের জন্য জায়গা রাখবেন। নানক বলেন, পদ পেয়ে ভাববেন না মুই কি হুনুরে, পানি গরম হলে মাছ মরে যায়, তখন আর মাছ ধরা যায় না। হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে কর্মীদের বাঁচিয়ে রাখুন, সম্পর্ক তৈরি করুন। আওয়ামী লীগকে শ্যালক দুলাভাই, মামা ভাগ্নে, ভাই ভাতিজা, চাচার দল তৈরি করবেন না। তিনি বলেন, দস্যুতার বিরুদ্ধে শেখ হাসিনা অভিযান শুরু করেছেন, দুর্নীতি করবেন, আঙ্গুল ফুলে কলাগাছ হবেন, সেই দিন ভুলে যান, সতর্ক হন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি মহাসচিব তার নিজ এলাকায় প্রত্যাখ্যান হয়ে বগুড়ায় আশ্রয় নিয়েছেন, তাদের লজ্জা নেই। বিএনপি হচ্ছে কান কাটাদের দল, এদের লজ্জা সরম নেই। তাদের নেতা দুর্নীতি করে জেলে গেছেন, আইনি লড়াই করে প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেননি। তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখিনি, তিনি দুর্নীতির দায়ে আদালতের রায়ে কারাগারে আটক রয়েছেন, এজলাসে উঠে চিৎকার করে তার মুক্তি হবে না। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হল এই সম্মেলন। সম্মেলন শেষে 71 সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি দীপক কুমার রায়ের নাম ঘোষণা করেন জাহাঙ্গীর কবির নানক। এদিকে সম্মেলনের আগে ও পরে অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এক পর্যায়ে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।